আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা নামাজের কিছু দোয়া সমূহ এগুলো সহি শুদ্ধ করে শিখব আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে যেই দোয়াগুলো আছে সেগুলো হয়তো অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তাই যারা নামাজ পড়ে কিন্তু সহি শুদ্ধ করে দোয়াগুলো পড়তে পারে না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমরা সহি শুদ্ধ করে নামাজের তাসবিহগুলো শিখব তাই সকলে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন একটু টানবেন না একটু টানলে হয়তো নামাজের একটা তাসবিহ আপনার সহি শুদ্ধ করে জানা হবে না তাই সকলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা নামাজ পড়ি নামাজের প্রথম হচ্ছে তাকবীর প্রথমে তাকবীরের তাহারিমা তাকবীরের তাহারিমা হচ্ছে অল আকবর অল আকবর এখানে অনেকে বলে আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবার এই উচ্চারণটা একদমই আল্লাহু আকবর আকবর আগ আগ উচ্চারণ হয় এখানে কাফের উচ্চারণটা হয় না আল্লাহ বলে আল্লাহ বলা যাবে না বলতে হবে ল আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সে আল্লাহ শব্দটা ল উচ্চারণ হয় ল এই যে আল্লাহ শব্দের ডাইনে আলিফের উপরে জবর আছে তাতে এখানে আল্লাহ ল হবে আল ল হু আকবার হবে না অনেকে আকবার বলে আকবার হবে না বলতে হবে আকবার আকবার আল লু এটা হচ্ছে তাকবেরে তাহারিমা তারপরে আমরা শিখব নামাজের ছানা এই সানাটা আমরা অনেকে পারি কিন্তু সহি শুদ্ধ করে পারি না তাই আজকে আমরা সহি শুদ্ধ করে সানা শিখব সকলে আমার সাথে পড়বেন সুব হুব সুব হাল ল কাল ল এই যে আগে বলছিলাম আল্লা শব্দ ডাইনে যদি জবর থাকে তাহলে উচ্চারণটা হয় ল এই যে কাফের উপরে জবর আছে তারপরে আল্লাহ শব্দ সুব হা হা একালে টান দিতে হবে সুব হা কাল হুম হুম এখানে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না শুভ হ ও হাম ও হাম হাম এই হাটা যখন উচ্চারণ করব তখন একদম চিকুন করে মুখ থেকে আওয়াজটা বের করতে হবে হা একবারে চিকুন করে হা ও বি হাম দিকা শুভ হ ন হুম ও বি হাম দিকা wa bi hamdika wa ba ekalip tan dito wa kasmuka ro kas muka wa bi hamdika wa kasmuka ro kas আ ও দিতে হবে ও তা আ আইনের উচ্চারণটা একটু শক্ত করতে হবে তা লাউ একালে লিপ্টান দিতে হবে লামের উপরে খারা জবর অতা এলাও এক টান দিতে হবে ওলা ইলাও একা লিপ্টন দিতে হবে লামের উপরে খারা জবর অলা ইলাহা ওয়ালা ইলাহা হই রুখ হই রুখ অনেকে বলে গাই রুখ গাই রুখ বললে গয়নের উচ্চারণটা সঠিক হলো না গয়নের উচ্চারণটা হচ্ছে হই রুখ হই রুখ তাহলে শুভহনকাল হুমা অবিহামদিকা অত ব কাশমুকা তো গেল সানা নামাজের সানা তারপরে আমরা শিখব রুকুর রুকুর তাসবি আমরা অনেকেই সহি করে পড়তে পারি না তাই সকলেই মনোযোগ সহকারে শুনবেন আমি কীভাবে পাঠ করি তো রুকুর তাসবিহ হচ্ছে সুব শুভ সুব একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ভাটা হচ্ছে কলকলার হরফ সুব হ্যাঁ প্রাণ দিতে হবে রাব্বি বলে অনেকে রাব্বি বলা যাবে না বলতে হবে রব্বি রব্বি ইয়াল দিয়ে লাম দৌড়বে ইয়াল সুব হব্বিম আউজই অনেকে বলে আজিম আজিম বললে এখানে জ্বর উচ্চারণটা হবে না আউজই এরকম করে বলতে হবে এভাবে সুব তো গেল রুকুর তাসবিহ তারপরে আমাদের রুকুর থেকে যে আমরা উঠি তখন যে দোয়াটা পড়তে হয় সেটা হচ্ছে রুকু থেকে উঠিবার সময় তাসবিহ তো তাসবিহটা হচ্ছে সামি আল্ল সামি আল্ল অনেকে বলে সামি আল্লাহ সামি আল্লাহ বলে সামি আল্লাহ বললে এখানে আইনের উচ্চারণটা হয় না তো বলতে হবে সামি আল্ল হু শ্যামি আল্ল হু লিমান লিমান শ্যামি আল্লু লিমান এতটুকু বললেই হবে না রুকু থেকে উঠিবার সময় তাসবি আরও একটু বাড়তি আছে সেটা হচ্ছে অরব বেনা অরব না একা লিপ্টা হবে অরব লাকাল হামদ অরব লাকাল হামদ তারপর পড়ি স্যামি অল ল লিমান লিমন হামি দ্য হামি দ্য সামি অল ল হু আমরা যেহেতু রুকুর থেকে উঠিবার সময় সামি আল্লাহ হলিমান হামিদাহ বলে একটু থামি এই জন্য থামার কারণে এই হাড় উপরে আমরা শাকিন করে দিয়েছি হামিদাহ এরকম করে পরিছি শ্যামি আল্ল লাকাল হামদ হামদ এখানে থামার কারণে এই দালের উপর পেস্টটা শাকিন হয়ে গেছে হামদ হামদ তো আবার পড়ি তো এই গেল আমাদের রুকু থেকে উঠিবার সময় তাসবিহ তারপরে সেজদায় গিয়ে যেই তাসবি পড়তে হয় সেজদার তাসবিহ হচ্ছে সুব সুব একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বা কলকলার হরফ সুব হা হা একালে দিতে হবে আর হার আওয়াজটা একদম চিকুন করতে হবে ইয়া দিয়ে এই লাম আমরা রুকুতে যে তাজবি পড়েছিলাম সেখানে হচ্ছে রব্বিয়াল হাজিম পড়েছিলাম হাজিম তো শেষদার তাজবি হচ্ছে আলা আলা হামজা দিয়ে আইন ধরবো আ আ উচ্চারণটা শক্ত করতে হবে আইনের উচ্চারণ আ লামের উপর খরাজবর জবর টান দিয়ে শেষ করতে হবে তো আজকে আমরা এই কয়েকটি তাসবিহ শিখলাম নামাজের আরো অনেক দোয়া আছে তা দরুদ শরীফ দোয়াই মাসুরা দোয়াই কুনুত এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে সুন্দর করে শিখবো তো আজকের এই ভিডিওটিতে যে সমস্ত নামাজের তাসবিহগুলো গেল এই সমস্ত তাসবিগুলো আপনারা এই ভিডিওটি কয়েকবার শুনে সহি শুদ্ধ করে নেবেন নামাজের ভিতরে যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার আমার নামাজ সহি হবে না ভুল হবে এবং নামাজ ভেঙে যাবে তো এই জন্য নামাজের দোয়াগুলো সহি শুদ্ধ করে পড়তে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকেই নামাজ সহি শুদ্ধ করে সহিভাবে পড়ার তাহফিক দান করুক সকলে বলে আমিন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ